আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে কীভাবে আপনি বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করবেন, অনেকে জানেন না এবং অনেকে জানেন, ওটাও মানে যে জানেন তো জানেন, যে জানেন না সে জানেন না। কারণ অনেক সময় এই যদি আপনি এখানে কলে এসে এখানে মানে *247 হ্যাশ করে অনেক সময় বিকাশে ঢোকেন বা ই করেন, তো অনেকে পারেন না। বা আপনি যদি অ্যাপ ব্যবহার করেন তাহলে একটু সুবিধা হয়, কারণ এই অনেক সময় মোবাইলে ই করে দিতে গেলে হয় কি অনেক সময় নাম্বার ভুল হয়, বিভিন্ন সমস্যা হয়। আপনি যদি বিকাশ অ্যাপ ব্যবহার করেন তাহলে কিন্তু এমন হবে না। আপনি যদি বিকাশ অ্যাপ ডাউনলোড না থাকে তো প্লে স্টোরে গিয়ে ডাউনলোডটা করে নেবেন। প্লে স্টোরে গিয়ে আপনি শুধু বিকাশটা ডাউনলোড করে নিন। বিকাশ আমি বিকাশে ডাউনলোড আমার যেহেতু ডাউনলোড করা আছে আপনি ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমি ওপেন করলাম, ওপেন করে আপনার যদি বিকাশ অ্যাপটা রেজিস্ট্রেশন না থাকে তো নতুন ভাবে যারা রেজিস্ট্রেশন হলো যারা নতুনভাবে খুলবেন তাদের জন্য, আর লগ ইন হলো যাদের অ্যাকাউন্ট খোলা আছে শুধু লগ ইন করবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে লগ ইন করবো, সেজন্য লগ ইন করতে হলো। তো এখানে হলো আপনার ফোনের নম্বরগুলো দিয়ে দিবেন, ফোনের নম্বরগুলো দিয়ে দিলে হয়ে যাবে। আমার নাম্বার দেওয়া হয়ে গেছে, এবার পরবর্তীতে ক্লিক করতে হবে। এবার 14 সেকেন্ডের মধ্যে আপনার ফোন এসএমএস দিবে, যদি 14 সেকেন্ড না আসে তো নেটওয়ার্কের সমস্যা থাকে তাহলে কিন্তু পরে আবার চলে আসবে। যেমন আমার কিন্তু টাইম হয়ে গেছে, এসএমএস চলে আসছে, যেমন এসএমএস কিন্তু বসে গেছে, লগ ইন করলাম। এবার দেবো আমার পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড দিতে হলে আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা দিতে হবে। আপনি যদি ভুলভাল যদি 3টা বার পাসওয়ার্ড দেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা আবার বন্ধ হয়ে যাবে। আপনার সেমন আবার অ্যাকাউন্ট খুলতে হলে আপনার 3 মাসের মধ্যে কোনো লেনদেনের হিসাব এবং অফিসে যদি 3 দিন লেনদেন হিসাব দেওয়া লাগে, এবং যদি এনআইডি লাগে, এনআইডি কার্ডটা লাগে যে আইডিতে খোলা আছে। আর আপনি যদি পিনটা সঠিকভাবে দেন তাহলে সমস্যা নেই, যদি 3 বার ভুল পিন দেন অনেক কিন্তু সমস্যা হয়, এমনকি অফিসে ফোন করা লাগে না পারলে। তো আমি সাধারণত আমি পিনটা বসাই দিলাম, আর পিন বসানো হয়ে গেছে। এবার পরবর্তী আপনি চাইলে এখানে নাম দিতে পারেন, যেমন নামটা নাম পারলে আমার নাম আরিফুল খান দেওয়া ছিল, তাই এটা আমার আগে আমার লগ ইন করা ছিল, শুধু আপনাদের দেখালাম জন্য। এই যে পরবর্তী আমার আগে এই ফটোটা সেট করা ছিল, এটাই সব হয়ে ছিল। তো আপনি চাইলে এমন করে দিতে পারেন, মানে কোনো ফটো সেট করতে পারেন, ফটো যেমন এখানে কোনো ফটো সেট করতে পারেন, ফটো তুলুন বা ফটো বাছাই করুন, মানে বাছাই করুন যেগুলো আপনার গ্যালারিতে আছে সেগুলো নিতে পারেন। তো আমি যেহেতু নেবো না, আমার একটু দিয়ে রাখছি। তো পর এখানে ক্লিক করলাম, তো ক্লিক করলে আমার কিন্তু বিকাশ অ্যাকাউন্টটা হয়ে গেল। এখানে আপনি সকল অপশন পাবেন, যেমন প্রথমত আছে সেন্ড মানি। আপনি এখানে ক্লিক করে যে কোনো নাম্বারে আপনি সেন্ড মানি করতে পারবেন, টাকা সেন্ড মানি করতে পারবেন। আরও আছে যে এখানে মোবাইল রিচার্জ, আপনি যে কোনো ফোনে মোবাইল রিচার্জ করতে পারবেন নাম্বার তুলে। তারপর ক্যাশ আউট, আপনি মানে এখানে অনেক বিভিন্ন অপশন আছে, আপনি যে কোনো একটা মানে যেমন ইচ্ছা তেমন নিতে পারেন। দেখেন অনেক ধরনের অপশন আছে এখানে। তো এভাবেই করবেন, এবং আপনার টাকা লেনদেন করতে দেখতে হলে এইখানে ক্লিক করবেন। আপনার যতগুলো নোটিফিকেশন আসবে এখানে মনে করেন কোনো অফারে, তো এখানে পাবেন। আর যদি লেনদেন আপনি সিম্পলি এখানে লেনদেনটা দেখতে পারবেন, এই যে লেনদেনটা আমার কত কী লেনদেন বা কি সব কিন্তু এখানে দেখাই দেবে। দেখেন আমার যা লেনদেন দেখছেন তো এরকম লেনদেন তো দেখতেই পাচ্ছেন, এইভাবে লেনদেন এগুলো। তো হয়ে গেলাম। এবার অনেক সময় হয় কি মানে অনেকজন সেন্ড মানি করেন বা অনেকজনই করে সেন্ড মানি, মনে করেন এখানে একটা মেয়াদ আছে 100টা লিমিট পাওয়া যায়, আপনার যদি 1 লিমিট ফুরিয়ে যায় তখন কিন্তু সেন্ড মানি হবে না। আমি সেই ব্যাপারটাও দেখাই দিচ্ছি, সেটা হলো দেখতে পেলে যে উপরে এখানে ক্লিক করবেন, উপরে ওইখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করে অনেক অপশন পাবেন, যদি আপনি সাপোর্ট চান সাপোর্টে যাবেন, লগ আউট করতে পারবেন, সেটিংয়ে যেতে পারবেন, তথ্য আনাগার এটাও করতে পারবেন। তথ্য আনাগার হলেও নতুনভাবে এনআইডি দিয়ে আবার তৈরি করা। তো আমি যেহেতু আমি লিমিট দেখাবো সেজন্য আমি এখানে চলে আসলাম। তো এখানে অনেক ধরনের অপশন, আমি আপনি লিমিট খুঁজতে হলে সাধারণত লিমিটে চলে যাবেন, লিমিটে চলে গেলে এখানে কিন্তু সব দেখাই দেবে। আপনার এজেন্ট থেকে ক্যাশ ইন হবে কত, দেখেন মাসে 30,000 মতো, ব্যাক
ব্যাংক ও কার্ড থেকে অ্যাড মানি হবে 50,000, এবং সেন্ড মানি এবং ট্রান্সফার মানি হবে দেখেন 25, বুঝলাম, অনেকগুলো দেখেন, মানে যেমন যা হয় এক কথায় কি অনেকগুলো হয়ে যায়। দেখেন এখানে রিচার্জ অপশন মনে করেন এক কথায় কি এখানে যত মানে নিচের টাকা দেওয়া আছে, তাই না, যে টাকার উপরে কিন্তু কোনো সেন্ড মানি হবে না, যেটা যত টাকা আছে যদি মনে করেন সে অনুযায়ী খুঁজে যায় তাহলে কিন্তু টাকা কিন্তু আর আসবে না, মানে আপনার অ্যাকাউন্টে ঢুকবে না বা বের হবে না। তো এখানে দেখেন যে অনেকগুলো অপশন আছে এখানেও, মানে আপনার দিনে কতটা প্রযোজ্য বা কতটা কি, যেমন এজেন্ট থেকে ক্যাশ ইন হবে মনে করেন যে দেখাই দিচ্ছে এখানে এগুলো, তো মনে করেন সেন্ড মানি মনে করেন একটা মাসে 100 বার হবে ক্যাশ আউট, বুঝলেন। আর ব্যাংক কার্ড এখানেও দেখা যাচ্ছে 50টা হবে, মানে এক মাসে 50টা হবে, এবং সেন্ড মানি এবং ট্রান্সফার মানি মনে করেন এক মাসে হবে 100টি, 100টির উপরে কিন্তু হবে না, কিন্তু এখানে কী হলো 25,000 উপরে লেনদেন করলে কিন্তু আবার সেন্ড মানি গুলো দেবার মানে সময় 10 টাকা কাটে, এবং মোবাইল রিচার্জ দেখেন 1900টির উপরে করতে পারবেন না, 1900টি হলে মনে করেন আপনি 1900টা মোবাইল রিচার্জ করতে পারবেন কিন্তু 1500 উপরে পারবেন না। এটাই হলো ভিডিও, আর যারা জানেন না তারা কিন্তু দেখলে ইনশাল্লাহ শিখে যাবেন এই ভিডিওটা দেখলে। কিন্তু এখানে একটা জিনিস আছে সেটা হলো আপনি হয়তো খেয়াল করেন নাই, এজেন্ট থেকে ক্যাশ আইন মনে করেন দিনে 10টা ক্যাশ ইন হবে, 10টার বেশি কিন্তু ক্যাশ ইন হবে না। ব্যাংক কার্ড থেকে অ্যাড মানি করলে মনে করেন দিন 20টা হবে, এবং যদি 20টা হয়ে যায় তো আবার 24 ঘন্টা পর আবার পাবেন, এবং ট্রান্সফার মানি এটা মনে করেন দিন কিন্তু 50টা হবে, 50টার উপরে কিন্তু হবে না, কিন্তু যদি 50টা হয়ে যায় তো সেদিন আর পাবেন না, তার পরের দিন সেই টাইমে পেয়ে যাবেন আবার 50টা। তো মনে করেন যাই পাবেন মনে করেন এর নিচে দেওয়া আছে যে এতটা পথে হবে না, তো এইভাবে আপনার সব কিছু ঠিক করে নেবেন, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন সবাই, নিকোদা পেশ দেখাবে নতুন পরবর্তী কোনো ভিডিওতে।